তখন আমি যাইতাছি কার্ড নিয়ে অ্যাক্টিভ করা পরে এটিএম বুথে, পুরাই লস, পুরাই লস, ব্যাংকে টাকা নিয়ে পুরাই লস। ঠিক আছে, দেখো না। আসসালামু আলাইকুম, আশা সব ভালো আছেন, আমি আপনাদের ভালো আছি। তো আজকে মাসে 7 তারিখ, আমরা এখনো বেতন পাই নাই। তো আমার ভাই বেতন পাইছে, কারণ আমার ভাই কার্ডে বেতন পায়, তো কার্ডে চলে আসছে। তো ব্যাংকে আসছিলাম, তো ব্যাংকে আসতে মূলত উদ্দেশ্য হচ্ছে যে ব্যাংক কার্ড ব্লক হয়েছে, তো অ্যাক্টিভ করার জন্য আসছিলাম। তো অ্যাক্টিভ করা শেষ, তো অ্যাক্টিভ করার জন্য কিছু টাকা পাঠানো হলো ব্যাংকের মাধ্যমে, কারণ অ্যাক্টিভ করতে হলে কিছু টাকা পাঠাইতে হবো, না পাঠালে অ্যাক্টিভ করে দিব না ব্যাংকে। তো ব্যাংকে টাকা পাঠালাম কিছু, তো দেখেন ব্যাংকে যে টাকা পাঠানো কতটুকু লস, তো কয়টা রেট পাইছে। তো এখানে রেট পাইছে প্রায় 30 টাকা 50 পয়সা, তো ব্যাড বুট কাটতে আপনার প্রায় 29 টাকা কয়েক পয়সা বেশি পাইছে। তো তার জন্য বলতেছি এত কষ্ট টাকা যদি ব্যাংকে ছাড়া যদি অন্য কোনো মাধ্যমে পাঠানো হয় তো কিছুটা রেট বেশি পাওয়া যায়, কিন্তু ব্যাংকে পাঠাই কিন্তু অতটা রেট পাইলাম না। তো কিছু টাকা পাঠাইছি যেহেতু একটি পরে হলো, তো কি করবো, কষ্টের টাকা এতটা কম পাইলে পড়ায় এখানে এক দিয়ে 3 টাকা করে কম পাওয়া যাইতেছে। ঠিক আছে, তো আপনারা বেতন পাইছেন কিনা জানাবেন, তো কেরা কোন মাধ্যমে টাকা পাঠান এটাও জানাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন এখানে তো 30 টাকা 50 পয়সা রেট। তো দেখেন, তো আপনারা ভাববেন আবার মিথ্যা কথা বলতেছি, তো 30 টাকা 50 পয়সা রেট। তো ইয়ার অন্য কোনো মাধ্যম ফাটালে 32 টাকার উপরে রেট আছে। তখন আমি যাইতাছি কার্ড নিয়ে অ্যাক্টিভ করা পরে এটিএম বুথে, তো এখানে চেক দিব, কারণ পুরো টাকা পাঠাইলো না, অ্যাক্টিভ করার কারণে কিছু টাকা পাঠাইছি, বাকি টাকা চেক দিন যে কত টাকা আছে। আর পুরাই লস, পুরাই লস, ব্যাংকে টাকা এনে পুরাই লস। ঠিক আছে, এখন আমি চেক দিব কার্ডটা আমার সাথে, দেখেন। তো এই হলো কার্ড আর এই এটিএম বুথ, তো আমি চেক দিব এখন কয় টাকা আছে। বিসমিল্লাহ, তো ব্যাংকে পাঠিয়ে যে পুরোটাই লস, কি বলবো আর, এত রেট কম, এত কষ্টের টাকা। ও মাই সরি, কি বল, তিনটার মধ্যে নাকি?